তোমরা তো তোমাদের বকুল ওস্তাদের শ্বশুর বাড়িতে এসছো কি তো ভালো করে খাওয়া দাওয়া কর চাঁদানি না একদম চিন্তা করবে না ওস্তাদ আছে তো যত সব আতিক্ষেতা এগুলো নিশ্চয়ই আমাদের জন্য বকুল সরি গো এই ধরনের চিপ জামা কাপড় আমরা কেউ পরি না বাবা বাবা আমি কিছু মনে করিনি রোশনিদি তো রাগের মাথায় কথাগুলো বলে ফেলেছে থাক বকুল দি ভাইয়ের দোষগুলো না ঢাকার চেষ্টা করবেন না আপনি বাহ ভাইয়া এতদিন তো জানতাম শুধু বাবার আমার সবকিছু খারাপ লাগে আজকাল তো দেখছি তোরও আমার সবকিছুই খারাপ লাগছে আচ্ছা মা ঠাম্মির জন্য জামা কাপড় কেনা হয়ে গেছে এবার আমরা পূজোর বাজার করব কি হলো আপনি দাঁড়িয়ে পড়লেন কেন কি দেখছেন বলুন তো অত মনোযোগ দিয়ে ওই যে আচ্ছা এবার কিন্তু আমাদের পূজোর বাজারটা করে নিতে হবে অনেক দেরি হয়ে গেছে হ্যাঁ চলুন ওটা দিদি না আর সঙ্গে ওই ছেলেটাকে কি সব নয় তো খাবো তারপরে বাড়ি ফিরবো কি দীপ আজকে আমি আপনাকে আমার ফেভারিট রেস্টুরেন্টে নিয়ে যাব চলুন এই জঙ্গলি ভূতগুলো এসেছে কোথেকে হোয়াট ইজ দিস এটা জাস্ট টলারেট করা যায় না অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে এরকম আনকালচার একজনকে ফাইন ডাইনে নিয়ে আসেন কেন সে মনিও বকুল আপনি কাঁদছেন আমি এবারে যোগ্য নই আমাকে নিয়ে কোনো বড় জায়গায় আপনি যাবেন না আমাকে না ওসব জায়গায় মানায় না আপনি বলছেন এ কথা হ্যাঁ আমি দুর্গা দুর্গতিনাশিনী জয় মা জয় মা মা এসে গেছেন এইবার পুজো পুজো লাগছে কিন্তু আমি জানি এটা কে সলভ করতে পারবে এক্সিলেন্ট এটা কিন্তু ভালো আইডিয়া সত্যি তোকে তো কোনো কম্পিটিশনই হারানো যাবে না তুমি যদি এটা সলভ করতে পারো তাহলে আজ তুমি আমাকে যা করতে বলবে আমি ঠিক তাই করব দেখো আমি তো সত্যি জানি না তুমি কি করতে পারবে না পারবে তুমি আগে কখনো এরকম বাজিতে যেতনি তো তোমার পক্ষে টাস্ক খুঁজে পাওয়া সত্যিই মুশকিল রশ্মিকে কি করতে হবে আমি বলবো সবাইকে দলে জুটি আমার সাথে মজা করলে তো এর ফল তোমাকে ভুগতেই হবে বকুল সবাইকে তো প্রদীপের রোম দিচ্ছেন আপনি নিজে নিয়েছেন আমাকে বলতে পারছেন না দিয়ে দিতে সবার নেওয়া হলেই আমার নেওয়া হয়ে যাবে এটা রায় পরিবারের মা দুর্গার গয়না প্রতি বছর অষ্টমীর দিন এই গয়নায় মাকে সাজানো হয় এটা এবার তোমার কাছে রাখো আপনি আছেন তো এটা আমার কাছে রাখার কি দরকার সবার তোমার পাশে থাকা আমি বের করছি এই যে তোর ফুল ভালো করে ধুনে নিবি হ্যাঁ আজ তোমার হাত দিয়ে এই পুজো আমি সম্পূর্ণ হতে দেব না বকুল 102 কোনো সমস্যা হয়েছে কি এখানে 108টা পদ্ম ফুলে ছিল এখন 106টা রয়েছে তাহলে তো সন্ধি পুজোয় খুঁত রয়ে যাবে এবার সবাই মনে মনে সকলের মনস্কামনা জানাও মাকে ঠাকুর মশাই আমি মায়ের কাছে জোড়া পাটা মানত করেছিলাম নিয়ে এসেছি কাকুমনি প্রাণী হত্যা মহাপাপ এটা এটা একটা কুসংস্কার এতে এতে কোনো মানুষের মঙ্গল হতে পারে না বকুল ঠিকই বলেছে সমর এ বাড়িতে এসব হবে না প্রদীপটা এখানে কে সরিয়ে রাখলো টুল এখানে টুলটা কি করে এলো এটা করো না বাবা বাবা প্লিজ বিশ্বাস করো আমরা চুরি করি না আমরা কেউ চুরি করি না প্লিজ তুমি করো না বাবা বাবা আপনার কি মনে হচ্ছে চুরিটা কে করতে পারে আমি ঠিক বুঝতে পারছি না
তোমার সঙ্গে ছেলেটি কে গো? ওকে তো চিনতে পারলাম না। ও আমার গায়ের ছেলে মনু। কি মাদুলিটা? এটা তো মনুর গলায় ছিল। পুলিশ স্টেশন, আমি শেখর রায় বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটা এফআইআর করতে চাই। হ্যাঁ, আমার বাড়ি দুর্গা প্রতিমার সোনার হারটা চুরি হয়ে গেছে। হ্যাঁ, আর আমি বোধহয় দোষীকে চিনি। ঠিক ঠিক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। দাদা, দাদা কি করলেন আপনি? কেন করলেন? দিদির কানে গেলে দিদি অসুস্থ হয়ে পড়বেন দাদা। আমি তো সঠিক শাসন করতে পারলাম না, মানুষও করতে পারিনি, এটুকু অন্তত করতে দাও রাখি। বাবা বাবা, আমি বলছি কি, সৌরভ দা রোশনীদি সত্যি কথা বলছে, হার ওরা চুরি করেনি। মানে? হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি খুব সম্ভবত বুঝতে পেরেছি হারটা কে চুরি করেছে। আমাকে তুমি একটু সময় দাও, আমি আসছি। যতক্ষণ না বকুল আর ঋষি ফিরে আসছে, তোমরা এক পাও নড়বে না এখান থেকে। বাবা, এই যে মনু, ওই হার চুরি করেছে, এই যে আমাদের হার। তুমি কি ভেবেছ এগুলো সব এমনি এমনি হয়ে গেল? সব কিছু বকুলের একটা চাল। তুমি যেটা বলছো সেটা যদি সত্যি হয় না, তাহলে আমার যে খারাপ, বকুলের জন্য কেউ হবে না। তবুও কিছু ফল পাওয়া গেছে, সব কাজ শুকিয়ে গেছে দেখে ভাবলাম আজ রাতটা উপোস করেই কাটাতে হবে। কি হলো? এসো বলিহারি মেয়ে সাউস, অমন সাহসের মুখে আগুন দিদি? রঙ দেখে আর বাঁচি না। সাধারণত এই সমস্ত মেয়েদের আশ্রয় হয় বৃন্দাবন। তোমার বড় জামাইয়ের কথাটা মেনে নাও, কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। এবার আমরা আমাদের টুর্নামেন্টের দুই দলকে মাঠে নামার জন্য অনুরোধ জানাচ্ছি। এখনো জয়দি মাঠে নামছে না কেন বলো তো? আচ্ছা, আদৌ জয়দি মাঠে আছে তো? আগ্নেয়গিরির কাছে যায়?